সল্টলেকের 37 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। তৃণমূল প্রার্থী বনাম বিজেপি প্রার্থীর লড়াই হাতাহাতি, একেবারে বুথের মধ্যে একে অপরের বিরুদ্ধে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। আবার অন্যদিকে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, আবার পাল্টা অভিযোগ করলেন বিজেপি। বুথের মধ্যেই হাতাহাতি লেগে গেল 37 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর মধ্যে। আর জানিয়ে একেবারে উত্তেজনা পরিস্থিতি চরমে পৌঁছয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ। এরপর দুই প্রার্থীকে গন্ডগোল থেকে বিরত রাখা হয়। কার্যত এই উত্তেজনা পরিস্থিতির পর ভোটারও কমে যায় 37 নম্বর ওয়ার্ডে সংশ্লিষ্ট বুথে, যেখানে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থীর হাতাহাতি হয়। এই ঘটনা ছাড়া মোটের ওপর বিধাননগরে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই হচ্ছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। তবে পুরো ভোটকে সামনে রেখে কমিশন বিধাননগর নিয়ে আলাদা নিরাপত্তা বেষ্টনী সকাল থেকেই সাজিয়ে রেখেছে। ওরা ফলস ভোট দিচ্ছিল, 16টা ফলস ভোট পড়েছে আমার কাছে, পুরো খবর আছে। 16টা ইয়ে যা আবার আবার আইদার ওনাকে বলো শান্ত হতে, ওনার সাথে কোনো কথা বলতে পারি না আমি, ওনার সাথে কোনো কথা বলতে চাই না। কি হলো, 16টা ছাপ্পা ভোট পড়েছে, যেরকম কি এরকম ছাপ্পা ভোটটা পড়েছে আরবিআইতে, ম্যাক্সিমামই চলে গেছে এখান থেকে। আরবিআই এলে ম্যাক্সিমাম ওরা বিধানসভা ইলেকশনের পরে এদেরকে সবকে ট্রান্সফার করে দিয়েছে। তো ওরা জানে যে কাদের কাদের ওরা ট্রান্সফার করেছে, সেই ভোটগুলোকে ওরা এখন ছাপ্পা দেওয়াচ্ছে। 16টা টোটাল ভোট হয়েছে এখান থেকে। পোলিং এজেন্ট যারা অন্য দলে ছিল তারা বলেছে, হ্যাঁ অবশ্যই আমরা কমপ্লেন করবো। দেখুন কি করেছে, দেখুন মারধর করেছে, একদম আমার লোকা ভেঙে দিয়েছে। ঠিক আছে, আপনারা জানেন একটা অবসর প্রথমে গেছে আপনার পূর্বাচলে, আমি পূর্বাচলে যাইওনি, আমি দেখেছি ও কেবিতে গেছে, আমি কেবিতে ঢুকিনি। এলে এসে আমাদের ছেলেদের ফাটাফাট মারছে, তখন মারাতে আমি বলছি এটা করছো কেন, সিপিএম এবং বিজেপি, সিপিএম পালিয়ে গেছে, একজন অ্যারেস্ট হয়েছে, দুজনে মিলাম বলছে শান্তি, এখন পরিস্থিতি ও আমাকে মারবে,